কুমিল্লা নিউজ ওয়ান। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চার লেনের উন্নতি করা হলেও রোধ হয়নি দুর্ঘটনা। মহাসড়কের কুমিল্লা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ও ফেনের কোথাও না কোথাও দুর্ঘটনার খবর আসেই। চালকরাই সিগন্যাল না মেনে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা ঘটে বলে মনে করছেন খোদ চালকরাই। মিন খানের ক্যামেরায় জেনিফার পলির রিপোর্ট। চার লেনের উন্নতি করা হলেও দুর্ঘটনা মুক্ত হয়নি দেশের গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়কের কোথাও না কোথাও দুর্ঘটনার খবর আসেই। সড়ক দুর্ঘটনার জন্য কয়েকটি বিষয়ের দায়ী করলেন মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকরা। প্রথমত, মহাসড়কের বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাক ও লরিগুলোকে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা, পার্কিং বিশ্রাম। দ্বিতীয়ত, ফুট ওভারব্রিজ ব্যবহার না করে মহাসড়কের উপর দিয়ে রাস্তা পারাপার। এবং তৃতীয়ত, মহাসড়কে ট্রাফিক আইন ও গতি নির্দেশক না মেনে যানবাহনগুলো দ্রুতগতিতে প্রতিযোগিতা করে চালানো। এখনও প্রায় দেখা গেছে আমাদের ড্রাইভারদের ভিতরে প্রায় 60% ড্রাইভার ওই সিঙ্গেল সম্পর্কে অবগত না, এরা এই সম্পর্কে জানে না। এটার জন্য ট্রাফিক পুলিশের দায়িত্ব তাদেরকে এটা বোঝানো যে ড্রাইভার যে আগে যে সিঙ্গেল আছে, সামনে যে একটা শাখা রোড আছে, যে আগে দেখতাম যেমন এখান থেকে গেলে, এই যে কোটবাড়ি গেলে যে ভিতরের রাস্তাটা, এই যে একটা আগে ইউটার্ন ছিল, যে একটা ইউটার্ন আছে, একটা সিঙ্গেল আছে, এনে ইউটার্নের সিঙ্গেলটা আছে, কিন্তু ওই শাখা রোড থেকে যে কোনো সময় গাড়ি বেরিয়ে দিতে পারে। এর জন্য ড্রাইভারদের উচিত যে এটা দেখা ব্রেক করে স্লো করে যাওয়া, আর ওই জায়গায় গভর্নমেন্টের উচিত ওই জায়গায় একটা সিঙ্গেলের একটা ব্যানার লাগাই দেওয়া। একটা লোক দৌড় দিল, হয়তো ড্রাইভার খেয়াল করলো না, দৌড় দিছে আর দেখা গেছে ওই গাড়িটা বেরিয়ে গেছে। আমাদের ড্রাইভারদের উচিত এক টার্মিনাল স্টানে আসার আগে আমাদের গাড়ি স্লো করা, চারিদিকে খেয়াল রাখা। এটা যদি রাখি আমাদের গাড়ির স্টানে যে দুর্ঘটনাগুলো হয়, যে লোক ক্ষতিগ্রস্ত, এটা অনেকাংশে হ্রাস পাবে। 250 কিলোমিটার এই মহাসড়কের 14 গ্রাম, পদুয়ার বাজার, চান্দিনা, ইলিয়টগঞ্জ, গৌরীপুর এবং দাউদকান্দি টোল প্লাজা, মুন্সীগঞ্জের মেঘনা সেতু এলাকা ও ফেনী দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তবে চালকদের অভিযোগ, মহাসড়কের এসব স্থানে কোনো গতি নির্ধারক সাইনবোর্ড নেই, আবার চালকরাই সিগন্যাল না মেনে গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন অনেক চালক। অনেক সময় দেখা গেছে একটা টার্নিং মোড়ে একটা ই নাই, ওই যেখানে সাইনবোর্ড নাই, হ্যাঁ, ড্রাইভাররা নিয়ন্ত্রণ করতে পারে না, মানে সাইনবোর্ড দেখে অনেক সময় গাড়িটা গতিবেগ কমায়, বা একটা টার্নিংয়ে অনেক সময় অনেক টার্নিংয়ে সাইনবোর্ড থাকে না। বেশিরভাগ হলো আপনার রাস্তার গর্তর কারণে, রাস্তা খারাপের কারণে দুর্ঘটনা ঘটে। রাস্তা যদি আপনি ঠিক থাকে, ড্রাইভাররা সব সিগন্যাল মাইনে চলবে। আগ ড্রাইভাররা তো ড্রাইভারই না করে, তারা হেল্পার দিয়ে করে দিচ্ছে, তারা ডাইন বাম ইন্ডিকেটার দিতে পারে না কিছু না, এবং কি ঠাস করে বেড়ে কমাই রাখবো। এই মাঝ দশটার ভিতরে আদুই নম্বর কত হলো, রোডে একটা জ্যাম লাগছে, তো রোডের ভিতরে তারা ডাইরেক্ট ঘুমাই দিয়ে গেবো। আর যদি ড্রাইভারও যদি হেল্পার দিয়ে চালায়ও যদি কয় ডাইনে বা ইন্ডিকেটার দিয়া, তুলেও ঠিক আছে, কিন্তু ড্রাইভার তো ঘুমায় ফিসে কেবি না, এত ঘুমাই তাই পিছনে কেবি না, মদ খাইয়া আর হেল্পারে গাড়ি চালা। দুর্ঘটনায় পড়তে হয়, মানে পিসের গাড়ি আসছে যেভাবে, আমার এক গাড়ির লোক তিন গাড়ি দুর্ঘটনা, চার পাঁচ গাড়ি দুর্ঘটনা হয়ে যায়। হ্যাঁ, আমার রইলো কি, আপনার ওই ইন্ডিকেটার নাই, পিছের ব্যাকলাইটের নাই, ব্যাকলাইটের ইন্ডিকেটার থাকে না, হঠাৎ করে গাড়ি ঘুরে যায়, ড্রাইভার বুঝতে পারে না গাড়িটা ঘুরাইতেছে না ঘুরাইতেছে, বুঝতে পারছে? ইন্ডিকেটার থাকলে আর ওই আরেকটা ড্রাইভার দেখলে বুঝতে পারে গাড়িটা ঘুরাইতে পারতেছে, যে এটা ইন্ডিকেটার, এটা বাইরে চাপবো বা ঘুরবো। আর ইন্ডিকেটার না থাকলে আপনি মনে করেন যে আমি যে হঠাৎ করে ডাইনি ঢুকাই দিতেছি ইন্ডিকেটার ছাড়া, তাহলে আরেকের পিছিয়ে মেরে দিব। এর কারণে মনে হয় 3-4 গাড়ি একলাগারে দুর্ঘটনা হয়। হাইওয়ে পুলিশে যদি আপনার প্রতিটা রোডে যদি সিগন্যাল বা তারা সাইনবোর্ড টাঙ্গাই দেয় যে এত গতিতে এই গাড়ি চলবো, এই গাড়ি এত গতিতে চলবো, তাহলে আপনার জ্যামও থাকতো না, রোডে অ্যাক্সিডেন্ট হবে না। মহাসড়কে 3 চাকার যানবাহন হাইওয়েতে চলবে না সেই নির্দেশনা হাইকোর্ট থেকে দেওয়া আছে। এটাকে কার্যকরী করার জন্য আমরা সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বলে জানান এই কর্মকর্তা। বললেন মামান্য হাইকোর্ট থেকে যে নির্দেশনা আছে যে 3 চাকার বা অযান্ত্রিক যানবাহন হাইওয়েতে চলবে না, এটাকে কার্যকরী করার জন্য এবং এই নির্দেশ মানার জন্য আমরা আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক সব রকমের প্রচেষ্টা অব্যাহত আছে। এরপরেও আমাদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন রাস্তার মধ্যে এরকম থ্রি হুইলার বা গাড়ি চলে, সেগুলোকে আমরা দেখা মাত্র আমরা তাদের আটক করা বা মামলা দেওয়া, এটাকে হাইওয়ে থেকে সরিয়ে দেওয়া, এটা একটা কাজ চলতেছে। এই আমাদের মহাসড়কগুলিতে আমরা অনেকগুলি ফুটওভার ব্রিজ আছে, এই ফুটওভার ব্রিজগুলিকে ব্যবহার করার জন্য আমরা সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন রকম প্রজেক্ট চলতেছে, কার্যক্রম চলতেছে।
বিভিন্ন স্কুলের মধ্যে আমাদের থানা ফাঁড়ির অফিসাররা গিয়া ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করতেছে। আছে, আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম জায়গার মধ্যে এখানে সাইন, রোডের সাইন তো আসলে বিভিন্নভাবে থাকে, একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, এই সাইনে থাকবে কোনো একটা ফরম্যাটের মধ্যে কোনো নির্দেশনামূলক বাধ্যতামূলক বিভিন্ন রকমের সাইন আছে। বিভিন্ন জায়গায় সাইনের মধ্যে দেখবেন যে 40 লেখা আছে, 50 লেখা আছে, এগুলো মানে হচ্ছে এই জায়গার মধ্যে 40 স্পিডে চলতে হবে। হয়তো অনেকে এটা ওভারলুক করে, দেখে না, অথবা অনেকে আবার এটা বুঝেও না, এটা হতে পারে। আমাদের যেটা কাজ হচ্ছে আইন মানার জন্য, আমরা আমাদের স্পিড ডিটেক্টর বা স্পিড গান ব্যবহার করি। আমরা বিভিন্ন সময়ে স্পিড গান ব্যবহার করে অতিরিক্ত গতিতে যারা চলে তাদেরকে আমরা জরিমানা করি আর কি আমাদের পক্ষ থেকে। জনগণ ফুটওভার ব্রিজ ব্যবহার চালকরা মহাসড়কে বিভিন্ন পয়েন্টে গতি নির্ধারক সাইনবোর্ড অনুসরণ করলে দুর্ঘটনা অনেকাংশেই নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেনিফার পলি, কুমিল্লা নিউজ ওয়ান, কুমিল্লা। কুমিল্লা নিউজ ওয়ান।